অফিস আমি দিয়ে দিয়েছি, আবার কি হবে নিজের, আমাকে কমিটিতে রেখেছে, আমি ফাংশন ছাড়াই, তবুও আমি কমিটি থেকে পদত্যাগ করিনি। এবং যেহেতু সময় খুব কম, তাই আমি আমার ভিউজও দিয়েছি, অপিনিয়ন তো দিয়ে দিয়েছি, প্লাস সঙ্গে আমি নোটিফিকেশন বানিয়ে দিয়েছি, যাতে ডিপার্টমেন্টে এটা বানাতে গেলে হয়তো অনেক সময় লাগবে, তাতে হয়তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, সেই জন্য সঙ্গে নোটিফিকেশন আমি বানিয়ে দিয়েছি। এই নোটিফিকেশনটি ইস্যু করলেই এই 9,861 জনের চাকরিতে পুনর্বহাল হতে পারে। আর তাদের চাকরি যায়নি কোর্ট, আর কোর্টে কোনো জাজমেন্টে একটা শব্দও নাই, নট এ সিঙ্গেল হুইসপার, এটারা বলার অপেক্ষা রাখে না যে বাদী বা বিবাদী যদি পক্ষপক্ষ না হলে সেই জাজমেন্ট তাদের কারোর বাইরে কারোর উপরে প্রযোজ্য হয় না। তারা পক্ষভুক্ত 9,861 জন যে পক্ষভুক্ত হয় নাই, সেখানে বিজয় কৃষ্ণ সাহার মামলাতে পরিষ্কার বলে দিয়েছিল যে নোটিস দিয়ে আমরা 10,323 পক্ষভুক্ত করি নাই, সেটা তো সুপ্রিম কোর্ট সেটা আপিল করেছে। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে সেখানেও সুপ্রিম বলে দিয়েছে যে তাদের পক্ষভুক্ত করা হয়নি। তারপরে আর না, যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের চাকরি, তাদের তো আছে বেআইনিভাবে স্কুলে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তো তাদেরকে একটা নোটিফিকেশন একটা অর্ডার করে তাদেরকে জয়েন করতে গেলে আর তো কি দরকার হয়, তাদের নতুন করে চাকরি দেওয়ার দরকার নেই।